দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সাউথের রেসিপি। এটার নাম হচ্ছে আপ্পে, আপাম আপ্পে যাই বলুন। এটা সাউথের খাবার। আমি এখানে আজকে একটা ইডলি বানিয়েছি, সে ইডলির ব্যাটার বেঁচেছিল তাই দিয়ে বানাচ্ছি। এর মাপটা এরকমভাবেই একই রকম হবে, ইডলি দিয়েও ব্যাটার দিয়েও করা যায়, এবং এটা দিয়েই ওরা করে এইভাবে। আমার এই মেজারের ইয়েটা সম্পূর্ণ ইডলির ভিডিওতে রয়েছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। এখন শুরু করি। এটা চাল, ডাল, কলাইয়ের ডাল আর চাল দিয়ে এটা বানানো। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কী কী দিচ্ছি? একটু পেঁয়াজ, গাজর, আদা, লঙ্কা, ক্যাপসিকাম আর ধনে পাতা কুচিয়ে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে। এবার কড়াইতে আমি তেল দিয়েছি 1 টেবিল স্পুন, ব্যাস। এবার তেলটার মধ্যে একটু 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ভাজা হয়েছে, ফুটছে। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সেই সঙ্গে একটু গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এগুলো সব মিশিয়ে একটু সাঁতলে নেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি ব্যাটারটার ইডলির ব্যাটারে লবণ দিয়েছিলাম, সেই জন্যে সামান্য একটু লবণ, এতে কোনো বেশি 1 টিস্পুনও না, হাফেরও কম। খুব ভাজা করার নেই, একটু সাঁতলে নেওয়া, একদম কাঁচা জিনিসটা না দিয়ে একটু সাঁতলে নিয়ে দেবো। এর মধ্যে একবার ধনে পাতা কিছুটা কুচিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিয়েছি। এবার মশলাটা এর মধ্যে মিশিয়ে দেবো। ব্যাটারটার মধ্যে এইভাবে এটা দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়েছি, এটার সঙ্গে এটা মিশিয়ে নিই। দর্শক বন্ধু, এটা আমার আপ্পের মোল। তো এখন এটা বসিয়ে একটু গরম করছি, করে ওর মধ্যে অয়েল ব্রাশ করে দেবো সব। এইভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। আর মোল্ডগুলোকে সমস্তই ভর্তি করা যাবে না, একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে দেবো। এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, একদিক ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিতে হবে। সবগুলো আমার পাল্টে দেওয়া হয়ে গেছে। এবার নিচের দিকটা আবার একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। একটু দাঁড় দিয়ে দিয়ে তেল দিয়ে দিতে হবে, যাতে তলাটা ভালো করে ভাজা হয়। আবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি উল্টে দিয়েছিলাম, সেদিকটা গোল্ডেন হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব।
আপেগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকম গোল্ডেন ব্রাউন হবে, আবার একটু অয়েল ব্রাশ করে আরেক সেট বানিয়ে নিই। ইডলি ধোসার ব্যাটার বাছলে এইভাবে আপ্পে বানিয়ে খাওয়া যায়, খুব ভালো টেস্টি রেসিপি একটা। টি টাইম স্ন্যাক্স হিসাবেও চলে, বেশি করে বানালে মর্নিং এর ব্রেকফাস্টও হয়ে যায়। একটু অয়েল ব্রাশ করে দিতে হবে, দ্বিতীয়বার উল্টিয়ে দিলাম। আর সমস্ত রান্নাটাই প্রথমে মোলটাকে গরম করে নিয়ে মিডিয়াম টু লো আঁচেই করতে হবে, খুব হিট দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। দর্শক বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিলাম, সব ভাজা হয়ে গেছে। এরকমভাবে আপ্পে বানিয়ে বিকেলে টি টাইম স্ন্যাক্সও করতে পারেন, সকালে টিফিনেও খাওয়া যায়। এর সঙ্গে চাটনি, নারকেলের চাটনিটা যে সাউথের, সেটাই বানিয়ে ভালো লাগবে, নয়তো সস দিয়ে ভালো লাগবে। বাচ্চাদের টিফিনের জন্য তো একটা খুব উপাদেয় খাবার, খুব খুশি হবে তারাও, বাচ্চাদের টিফিনে বানিয়ে বানিয়ে দেবেন। আমার রেসিপিটা দর্শক বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন। এই আপে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা, আশা করি সকলের ভালো লাগবে।